আমি ফুটবলে পরিবর্তন কতটুকু আনতে পেরেছি এটা আমি জানি না, তবে আমি মনে করি যে একটা ব্যক্তি চাইলে অনেক কিছু হয়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা ব্যক্তি বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করে দেখিয়ে দিয়েছে যে একটা ব্যক্তি অনেক কিছু পারে। আমি কিন্তু ফুটবলে সেভাবে চেষ্টা করছি এবং ফুটবল যদি আমি এখানে নির্বাচিত হই আমার এই আসনে, আমি অবশ্যই ফুটবলের জন্য, যেমন আমাদের ফুটবলের একটা মাঠ আছে সেনবাগে, সেটা গোচরণ ভূমি হিসাবে আছে, সেখানে আপনারা গেলে দেখবেন সেটা শুধু গ্যালারি আছে, মাঠ বলতে কিছু নাই, অর্থাৎ ফুটবল খেলার জন্য কিছু নাই, শুধু গ্যালারি দাঁড়িয়ে আছে ফাঁকা। আমি মনে করি যে মাঠগুলোকে আমি পুনর্নির্মাণ করব এবং এলাকার যে ইয়াং ছেলে মেয়েরা আছে তারা যেন মাঠে যেতে পারে, তারা যেন খেলাধুলাতে থাকতে পারে, তারা যেন মাদক আসক্ত না হয়, এটার প্রতি আমি জোর দিব। মানুষের যে সাড়া, আমি গত তিন দিন প্রতিদিন যে পরিমাণ মানুষ নিজ থেকে, যারা কখনো যাদেরকে আমি দেখিনি, এ ধরনের লোক নিজ থেকে এসে আমাকে স্বাগত জানাচ্ছে এবং তাদের বক্তব্য একটাই, তারা পরিবর্তন চায়, তারা চায় যে এখানে একজন মানুষ প্রিয় অর্থাৎ জনগণ প্রিয় একজন প্রার্থী চায়। সেই হিসাবেই তারা আমাকে অনেক উদ্বুদ্ধ করেছে আমাকে মনোনয়ন দাখিল করার জন্য এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য। আর জননেত্রী নেত্রীকে কেউ যদি উপেক্ষা করে, তারা প্যানিক সৃষ্টি করবেই, তারা চেষ্টা করবে মানুষকে ভয়ভীতি দেখানো, তারা চেষ্টা করবে মিথ্যা ব্যাখ্যা দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে দুর্বল করার। কিন্তু আমাদের কর্মী যারা, তারা কোনো অবস্থাতেই দুর্বল নয় এবং তারা প্রমাণ করে দিয়েছে যে তারা রাস্তায় থাকবে, রাজপথে থাকবে। তাদের উদ্দেশ্য একটাই যে নির্বাচন হবে উৎসব মুখর, সকলে ভোট কেন্দ্রে আসতে হবে, ভোট কেন্দ্রে এসেই ভোট দিতে হবে, তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিবে। যে কারণে সেদিনের যত গণ্ডগোলই সৃষ্টি করতে চেষ্টা করেছে সেটা জনগণের বাধার মুখে নস্যাৎ হয়ে গেছে। আপনাদের বিভিন্ন মিডিয়াতে আমি নিউজ দেখেছি যে জনগণের বাধার মুখে তারা বিতাড়িত হয়ে পালিয়ে গিয়েছে। সুতরাং আমি মনে করি যে এই ধরনের প্যানিক সৃষ্টি করে আমাদেরকে দুর্বল করতে পারবে না। আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব, নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমরা মাঠে থাকব।